সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে অবস্থান করে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন 1892 সালে এবং মৃত্যুবরণ করে 1963 সালে। আসো এখন আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনীটা একটু জেনে নিই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন বর্ণাঢ্য, কর্মমুখর ও বৈচিত্র্যময়। 1892 সালে পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেদিনীপুরে তার বিদুষী জননী খুজিস্তা আক্তার বানু এবং বিদ্যান মামা স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট বিদ্যারম্ভ করেন। তারপর তার শিক্ষা শুরু হয় কলকাতার আলিয়া মাদ্রাসায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি অনার্স সহ বিএসসি পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরপিতে এমএ ডিগ্রি লাভ করেন। 1911 সালে তিনি বিলাতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ বিএসসি এবং বিসিএল ডিগ্রি লাভ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পুনরায় রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে অর্থনীতি এবং ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার হয়ে 1920 সালে দেশে ফিরেই তিনি স্বরাজ আন্দোলন এবং খিলাফত আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এ সময় তিনি প্রখ্যাত আইন ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন। 1921 সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর শুরু হয় তার বর্ণাঢ্য কর্মমুখর রাজনৈতিক জীবন। আইয়ুব খানের শাসনামলে তিনি গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হন। তার স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসার জন্য বৈরুতে অবস্থানকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুত ইন্টারকন্টিনেন্টাল হোটেল কক্ষে 1963 সালের 5 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করি। প্রথমেই যে অবদানটি আসে সেটা হচ্ছে খেলাফত আন্দোলনের সংগঠক। 20-এর দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী খেলাফত কমিটি কলকাতা মহানগরী শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সাংগঠনিক যোগ্যতা স্বাক্ষর রাখেন। দ্বিতীয়ত আমরা দেখি শ্রমিক নেতা হিসেবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী রাজনৈতিক জীবন শুরু হয় শ্রমিক নেতা হিসেবে। তিনি কলকাতার নাবিক, রেল শ্রমিক, কর্মচারী, পাটকল ও সুতাকল শ্রমিক কর্মচারী, রিক্সা চালক ও গাড়ি চালক মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রায় 36টি ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলেন। 3 নম্বরে আসে মুসলিম লীগ সংগঠক। 1931 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নিখিল ভারত মুসলিম যুব সংস্থা গঠন করেন। 1932 সালে কলকাতায় নিখিল ভারত মুসলিম লীগ অধিবেশনে আহ্বায়ক সমিতির সভাপতি হন। অসাধারণ সাংগঠনিক ক্ষমতার জন্য তাকে মুসলিম লীগের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি নিযুক্ত করা হয় এবং 1937 সালে নির্বাচন পরিচালনার দায়িত্বভার তার উপর অর্পণ করা হয়। তার কর্মনিষ্ঠা ও অপূর্ব সাংগঠনিক তৎপরতার জন্যই মুসলিম লীগ এ নির্বাচনে সাফল্য অর্জন করে। তিনি প্রাদেশিক মুসলিম লীগেরও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1945-46 সালে নির্বাচনে মুসলিম লীগ সবকটি মুসলিম আসনে জয়যুক্ত এবং সমস্ত ভারতের মধ্যে একমাত্র অবিভক্ত বাংলা প্রদেশেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। এর সবটুকু কৃতিত্ব অবিভক্ত বাংলার মুসলিম লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ নির্বাচনের পর তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন। চতুর্থত আমরা যেটা দেখি সেটা হচ্ছে যুক্ত বাংলার সপক্ষে আন্দোলন। 1947 সালে 3 জুন পরিকল্পনায় ব্রিটিশ ভারতে সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা এবং পাকিস্তান দাবি মেনে নেওয়ার পাশাপাশি বাংলা এবং পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার প্রস্তাব করেন। মুসলিম লীগ এবং কংগ্রেসের
অনেক নেতা এই প্রস্তাবকে স্বাগত জানান। হিন্দু মহাসভার নেতাগণ হর্ষোৎফুল্ল হয়ে বঙ্গ বিভাগকে স্বাগত জানান। দূরদৃষ্টি সম্পন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গ বিভাগের পরিণামের কথা চিন্তা করে শঙ্কিত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন যে বঙ্গ বিভাগ করা হলে ভারত এবং পাকিস্তান উভয় দেশেই বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। যুক্ত বাংলার অবিভাজ্য সত্তাকে দুভাগে ভাগ করার অর্থ উভয় বাংলার শক্তিকে পঙ্গু করার ব্যবস্থা। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন যে বৃহত্তর বাংলাদেশে হিন্দু মুসলমানদের এক স্বাধীন সম্মিলিত রাষ্ট্র গঠন করে আমরা বাংলাকে সর্বতোভাবে উন্নত করে তুলতে চাই। বঙ্গভঙ্গের পরিবর্তে হিন্দু মুসলমানদের অবিভক্ত স্বাধীন বঙ্গই আমাদের দাবি করা উচিত। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলা রাষ্ট্র দাবি সমর্থনে বঙ্গীয় মুসলিম লীগ সম্পাদক জনাব আবুল হাশিম, বাংলা কংগ্রেস দলের নেতা শরদ বসু, কিরণ শঙ্কর রায় প্রমুখ আন্দোলন শুরু করেন। শেরেবাংলা একে ফজলুল হক এবং মহাত্মা গান্ধীও অবিভক্ত বাংলার জন্য সোহরাওয়ার্দীর প্রচেষ্টাকে সমর্থন প্রদান করেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্না ও খাজা নাজিমুদ্দিনের সমর্থক মুসলিম লীগ নেতা এবং পণ্ডিত জওহরলাল নেহরু ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের সমর্থক কংগ্রেস নেতাদের অদূরদর্শিতা এবং উগ্র সাম্প্রদায়িক হিন্দু মহাসভার নেতাদের একগুঁয়েমির জন্য অবিভক্ত বাংলা গঠনের সফল প্রচেষ্টা ব্যর্থ হয়। পঞ্চমত আমরা দেখি আওয়ামী লীগ গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান। 1948 সালে 3 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা থেকে ঢাকায় আসেন, কিন্তু ঢাকার মাটিতে পা ফেলার সাথে সাথে তার চিরকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগের প্রতিক্রিয়াশীল অংশের নেতা ও পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তাকে পূর্ব বাংলা থেকে বহিষ্কারের আদেশ প্রদান করেন। পাকিস্তান গণপরিষদে তার সদস্যপদ মুসলিম লীগ সরকার বাতিল করে দেয়। মুসলিম লীগ এ সময় গুটি কয়েক ষড়যন্ত্রকারী ও প্রতিক্রিয়াশীল নেতার পকেট সংগঠনে পরিণত হয়। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী অনুভব করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের রাজনৈতিক অধিকার ও অন্যান্য সুবিধা আদায়ের জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধী দলের। 1949 সালে ঢাকায় গণতন্ত্রকামী নেতৃবৃন্দকে নিয়ে তারই পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে আওয়ামী মুসলিম লীগ। 1950 সালে শহীদ সোহরাওয়ার্দী নিখিল পাকিস্তান আওয়ামী লীগের আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন। পরে 1955 সালে আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটিকে বাদ দিয়ে এই দলটিকে অসাম্প্রদায়িক রূপ দেওয়া হয়। এরপর আমরা দেখি 1954 সালের নির্বাচন ও যুক্ত ফ্রন্ট গঠন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগের চাপের মুখে পাকিস্তান সরকার পূর্ব বাংলায় 1954 সালে নির্বাচন দিতে বাধ্য হন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই নির্বাচনে প্রগতিশীল ও গণতন্ত্রমনা দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনের প্রচেষ্টা চালান। মূলত তারই প্রচেষ্টায় 21 দফা কর্মসূচির ভিত্তিতে আওয়ামী লীগ শেরে বাংলা একে ফজলুল হকে কৃষক শ্রমিক পার্টি, গণতন্ত্রী দল ও নিজামে ইসলাম দলকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্টের জনসভায় উপস্থিত জনগণ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা মৌলানা ভাসানী এবং যুবনেতা শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্দীপিত অনুপ্রাণিত হতে থাকেন। অতি দ্রুত যুক্ত ফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। যশোরে এক নির্বাচনী জনসভায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘোষণা করেন যে এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসন পাবে। দূরদৃষ্টি সম্পন্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি। এই নির্বাচনে মুসলিম লীগ মাত্র 9টি আসনই পেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা দেখি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কেন গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অনুধাবনমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতায়ও এই প্রশ্নটি থাকে। তাহলে আসো মনোযোগ দিয়ে শুনুন। গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে অবদানগুলি আমরা দেখি সেটি হচ্ছে 1 নম্বর বিরোধী দলের স্রষ্টা হিসেবে,
দ্বিতীয়ত সামরিক শাসনের বিরোধিতা, তিন নম্বর এনডিএ গঠন, চার নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস এবং পাঁচ নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। প্রথমে আসো আমরা দেখি বিরোধী দলের স্রষ্টা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানে বিরোধী দলে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন। শত প্রলোভন ও লাঞ্ছনা নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। দুই নম্বরে আমরা দেখি সামরিক শাসনের বিরোধিতা। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে পাকিস্তানের সকল নেতা ভয়ে ভীত হয়ে পড়েন, অনেকে আত্মগোপনও করেন। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে ওঠেন। তৃতীয়ত আমরা দেখি এনডিএফ গঠন। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। তারই প্রচেষ্টায় ১৯৬২ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ডিএনডিএফ গঠিত হন। এজন্য আইয়ুব খান তাকে কারারুদ্ধ করেন। গণতন্ত্রের জনগণের কথাই যে শেষ কথা তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে ভালো সরকার স্বশাসিত সরকারের বিকল্প নয়, অর্থাৎ গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট। চার নম্বরে আমরা দেখি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এর জন্য তিনি বলেছিলেন, ষড়যন্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আল্লাহ আমাকে এমনভাবে কাজ করার তৌফিক দিন যেন আমার মৃত্যুর পর দেশবাসী বলতে পারে যে শহীদ সোহরাওয়ার্দী এমন একজন লোক ছিলেন যিনি বিনা ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছিলেন এবং বিনা ষড়যন্ত্রেই দেশ সেবার প্রয়াস পেয়েছিলেন। আমার একমাত্র ভরসা হচ্ছে গণতন্ত্র আর গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্রই আমার জীবনের মূল মন্ত্র। শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায়ই আমার শেষ কথা। আজীবন তিনি গণতান্ত্রিক আদর্শের প্রতি, নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। উগ্র, হটকারী ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি বিশ্বাস করতেন বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী। পাঁচ নম্বর আমরা দেখি মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক আইন জারি করে প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠার নামে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র শুরু করেন। শহীদ সোহরাওয়ার্দী এর তীব্র প্রতিবাদ করেন এবং এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে উদ্যোগী হন। এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই কর্মময় জীবনকে মূল্যায়ন করে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। তোমরা বাসায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী জীবনী, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান, তার রাজনৈতিক অবদান ভালো করে পড়বে। শারীরিক অসুস্থতার জন্য আমি তোমাদের মুখোমুখি হলাম না, সবাই দোয়া করবে আগামী ক্লাসে যাতে তোমাদের সাথে আমি মুখোমুখি হতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।